আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ শায়লা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শায়লাস ওয়ার্ল্ড। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এক পলোকে দেখিয়ে দিই আজকের রান্নাবাড়া। এখানে আমি করেছি মিক্সড ভেজিটেবল, মিষ্টি কুমড়ো ভাজি আর কাতল মাছ, আলু বেগুনের একটি ঝোল করেছে। তো এখানে দেখুন, আমি মিষ্টি কুমড়োটাকে কেটে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি আলু, গাজর, ফুলকপি আর পেঁয়াজ কলে। অল্প অল্প সবজি ছিল, তো ভাবলাম এটা দিয়ে একটা মিক্সড সবজি তৈরি করে নিই। আর এখানে আমি আলু আর বেগুন কেটে ধুয়ে রেখেছি আর নিয়েছি এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, টমেটো আর এখানে কাতল মাছ, যেটা দিয়ে আমি আলু আর বেগুনের একটি ঝোল তৈরি করব। তো মাছটা আমি পরিষ্কার করে নেব। তো মাছটা পরিষ্কার করার আগে আমি হাতে এরকম একটা ব্যাগ দিয়ে নিই, কারণ মাছের গায়ে কাটার সময় অনেক সময় কাটা থাকে আর কাস্তে গেলে হাতে কাটাগুলো বিঁধে। তো আপনারা যদি ব্যাগ দিয়ে নেন তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখন ভাজিটা রান্না করব। তো আমার ভিডিওটি এনজয় করতে থাকুন আর আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আসলে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে সাপোর্ট করেছেন, আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসলে আপনারা না হলে আমি এতদূর পর্যন্ত যেতে পারতাম না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, যদি সম্ভব হয় তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এতে করে আমার পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনাদের মোবাইলে সবার প্রথমে পৌঁছে যাবে। তো আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। আশা করি আমার আজকের পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। তো আপনাদের আরেকটা সুখবর দিই, হসপিটাল থেকে কিন্তু বাবুরা চলে এসেছে। তো এটা ছিল আমার সোমবারের ব্লগ। আসলে ব্যস্ততার জন্য আমি হয়তো সেরকমভাবে কারো ভিডিওই দেখতে পারছি না, তো আশা করি আমার ভিউয়ার্সরা বুঝতে পারবেন। আমি খুবই ব্যস্ত আছি যেহেতু বাসায় বাবু চলে এসেছে। তো বাবুদের নিয়ে আর কাজকর্ম নিয়ে ভাবি যেহেতু এখন কাজ করতে পারে না, তো অনেক বিজি, ব্যস্ততার মধ্যে হয়তো আপনাদের সবার ব্লগ দেখতে পারি না। তো যেভাবেই হোক ম্যানেজ করছি, আসলে দেখতে তো হবে। তো আমার ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে, তো আমি চুলো থেকে কিছুক্ষণ পর নামিয়ে নেব। আর কিছুদিন গেলে অবশ্যই বাবুকে আপনাদের সামনে নিয়ে আসবো। ও এখনও অনেক ছোট, আর যে নিমাগুলো ওর জন্য নিয়ে আসছিলাম সেটা কিন্তু ওর গায়ে লাগে না। নিমাগুলো পরালে মনে হয় যে ওকে পাঞ্জাবি পরানো হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে এখন আর বাবুকে আপনাদের সামনে নিয়ে আসবো না, আরও কিছুদিন যাক তারপরে আপনাদের সবার সামনে বাবুকে নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই বাবুর জন্য, ভাবির জন্য দোয়া করবেন। তো এখন আমি চুলোয় প্যান বসিয়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখন কাতল মাছের যে আলু বেগুনের তরকারিটা সেটা রান্না করব। তো মশলা দেওয়ার আগে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। আমি এখন কষানো মশলার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। হ্যাঁ, তো ভয়েস ওভারিং করার সময় সাথে আমার ছেলেও ছিল, তো দেখছেন কথা বলছে। আসলে আমি কারোর সামনে ভয়েস দিতে পারি না, তো ছেলে চলে এসেছে, এখন কিছু করার নেই, প্রায় অনেক চুকু হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, সেজন্য আর অফ করলাম না।
তো দেখুন আমি আলু বেগুনটাকে দিয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো এখন ওপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে কষিয়ে নেব। আর এর আগে কিন্তু আমি মাছটা ভেজে রেখেছিলাম, সেটা আর আপনাদেরকে দেখালাম না, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো দেখুন আমার তরকারিটাতে বলক চলে এসেছে। এখন আমি দু চারটা আস্ত কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে রাখা কাতল মাছগুলো। তো আমার সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ পর তরকারিটাকে নামিয়ে নেব। তো আশা করি আমার পুরো ভিডিওটি সবাই দেখেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।